হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি। আপডেটটি হচ্ছে WBCS রিক্রুটমেন্ট 2023 থেকে। এখানে কত সিলেবাস আছে, যোগ্যতা কত, আবেদন পদ্ধতি কীভাবে করবে তার ডিটেলস জানাবো তোমাদেরকে, এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো ডিটেলস লেখা আছে যে WBCS 2023-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। তাদের মধ্যে অনেকে তাদের আশানুরূপ ফল পেয়ে রাজ্যের পাবলিক সার্ভিসেও চাকরি পায়, অনেকে আবার ব্যর্থ হয়, পুনরায় WBCS পরীক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে পুনরায় পরীক্ষা দেয়। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাকে WBCS 2023-এর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানাবো। আপনি যদি এই প্রথমবার পরীক্ষায় বসতে চলেছেন তাহলে নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু আপনাকে জানতে হবে, আর যদি আপনি এর আগেও WBCS পরীক্ষা দিয়ে থাকেন তবু একবার এই বিষয়ে ভালো করে একবার জেনে নিয়ে ভালো। WBCS পরীক্ষার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। বিভিন্ন গ্রুপের চাকরির বেতনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, নিচে এই ব্যাপারে বিস্তারিত তোমাদেরকে জানাবো। এখানে বিশেষ সূচিটা রয়েছে এই যে যে WBCS পরীক্ষার মধ্যে যে সমস্ত গ্রুপে নিয়োগ করা হবে, তা এখানে গ্রুপ এ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এবার গ্রুপ বির ক্ষেত্রে, গ্রুপ সির ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল, সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্টার জয়েন্ট রেজিস্টার কনজিউমার অ্যাফেয়ার্সের দপ্তর, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এবার গ্রুপ ডির ক্ষেত্রে কী কী, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার। WBCS গ্রুপ অনুযায়ী মাসিক বেতনের পরিমাণটা গ্রুপ এর ক্ষেত্রে দেওয়া হবে 56,100 থেকে 1,44,300 টাকা, গ্রুপ বি এর ক্ষেত্রে 56,100 থেকে 1,44,300 টাকা, গ্রুপ সির ক্ষেত্রে 35,800 থেকে 92,100 টাকা, 14 অনুযায়ী 39,900 থেকে 1,02,800 টাকা, পে লেভেল 15 অনুযায়ী প্রতি মাসে 42,600 থেকে 1,09,800 টাকা, গ্রুপ ডি পে লেভেল 10 অনুযায়ী 32,100 থেকে 82,900 টাকা। এবার WBCS 2023 আবেদন শিক্ষাগত যোগ্যতাটা কি, সরকার স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাস করে থাকলে আবেদন করতে পারবে, সেই সাথে বাংলা ভাষায় কথা বলতে লিখতে পারতে হবে, যাদের মাতৃভাষা নেপাল তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানার বিষয়টি প্রযোজ্য নয়। এবার এটার বয়স সীমা কীভাবে লাগছে, 2023 অনুযায়ী 21 থেকে 34 বছরের মধ্যে হতে হবে, মানে SC ST OBC পত্রিকা সংরক্ষণে ছাড় পাবেন। প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ, এই তিনটে পরীক্ষা রয়েছে। এবার পরীক্ষা সিলেবাসটা ডিটেলস এখানে তোমরা ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে। এবার কত কত নম্বরের পরীক্ষা হবে, 200 নম্বরের একটা প্রিলি পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, 8টি বিষয় থাকবে, 200টি প্রশ্ন থাকবে, প্রতিটি বিষয় থাকবে 25 নম্বর করে, প্রশ্ন হবে MCQ টাইপের। এখানে ডিটেলস লেখা আছে, প্রশ্ন কত কোন বিষয়ে কত হবে তার ডিটেলস লেখা আছে। ভিউয়ার্স, মেন পরীক্ষা মোট 7টি পেপার হয়ে থাকে, 6টি কম্পালসারি এবং একটি অপশনাল, প্রতিটি পেপারে 200 নম্বর থেকে প্রশ্ন হবে, বর্ণনামূলক এবং ডিসক্রিপটিভ টাইপের। এখানে অফিসিয়াল সিলেবাসটা দেওয়া আছে, ডিটেলস তোমরা দেখে নেবে। এবারে কোথায় কোথায় নিয়োগ করা হবে তার কোড নাম্বার এখানে ডিটেলস দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া আছে। আবেদন প্রক্রিয়াটি কীভাবে করবে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন তোমরা করতে পারবে, মোবাইল অথবা কম্পিউটার প্রথমে কমিশনের ওয়েবসাইট ওপেন করতে হবে, তারপর আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যারা এর আগে মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে অলরেডি রেজিস্টার করে রেখেছেন তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না। এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে, এরপর আবেদন করার জন্য মেন পেজ ওপেন হবে, সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। পুনরায় তথ্যগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। সবশেষে আবেদন ফি প্রযোজ্য হলো তা অনলাইনের মাধ্যমে জমা করে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে। অনলাইনে আবেদন ফিটি এখানে ডিটেলস লেখা আছে, 210 টাকা লাগবে। পশ্চিমবঙ্গ SC ST PWBD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না। এরপর এখানে গুরুত্বপূর্ণ তারিখ, এটা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, 25-2-2023 আবেদন শুরু হয়েছে, 28-2-2023 আবেদনটা শেষ হবে, 21-3-2023 এখানে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা ক্লিক করে তোমরা ওয়েবসাইট দেখতে পাবে। এই যে ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি, নোটিফিকেশানটি ক্লিক করলে ডিটেলস সিলেবাস, কত নম্বর পরীক্ষা ডিটেলস উল্লেখ করা আছে। এই যে নোটিফিকেশান, এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পেলে। তো ভিউয়ার্স, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তখন আমাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।